ইস্কনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার এই সুরার বাংলার মানুষকে নিয়ে আমার এই দেশকে নিয়ে যদি কোনো চক্রান্ত চলে আমার সুরার বাংলাকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র চলে তাহলে সোনার বাংলার মানুষ ইশকনের অস্তিত্বকে টুক্কা টুক্কা করে দিবে আমার এই দেশ সোনার দেশ এ দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ জান দিয়েছে প্রাণ দিয়েছে আমার এই দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত চললে কোন ষড়যন্ত্র চললে আমরা বরদাস্ত করব না অতএব সাবধান হয়ে যাও যারা আমার দেশকে নিয়ে চক্রান্ত করো আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করো তোমাদেরকে হুশিয়ার করি সাবধান সাবধান যদি আমার বাংলার মানুষ মাঠে বের হয়ে যায় অস্তিত্ব টিকবে না তোমাদের অস্তিত্বকে টুকরা টুকরা করে দিল্লিতে মামুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে আমার এই দেশ সোনার বাংলাদেশ আমি সৌদি আরবকে মহাব্বত করি ভালোবাসি মক্কা আছে মদিনা আছে হ্যাঁ নবী সুই আছে আমি এই জন্য মহাব্বত করি এরপরে আমি আমার দেশকে খুব মহাব্বত করি আমার এই দেশ আমার এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রসবিনী সোনারও বাংলা সোনার বাংলার মানুষগুলো সোনার মানুষ বাংলাদেশে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারা যারা বসবাস করে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান যারাই আছে তারা এমন শান্তিতে আছে পৃথিবীর আর কোনো দেশে এত শান্তিতে তারা থাকতে পারে না মনে হয় আমরা পাশেই দেখি ভারতে আমার মুসলমান ভাই মুসলমান বোনদের প্রতি কি পরিমাণ জুলুম কি পরিমাণ নির্যাতন চলে আমরা দেখি তো সেই ক্ষেত্রে আমার দেশে হিন্দুরা মার বকে আছে কেন আমরা যে সোনার মানুষ আমরা যে সোনার মানুষ এই হিন্দুদের মন্দির পাহারা দিছে হুজুররা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে মুসলমানের সন্তানরা যেন কোনো কুলাঙ্গার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে আমরা বিনিময়ে কি পেয়েছি তারা আমাদের মসজিদ ভেঙে টুকটা টুকটা করে দিয়েছে তারা আমাদের ভাই অ্যাডভোকেট আলিফ বাইকে হত্যা করেছে বিনিময়ে এটাই পেয়েছি আমরা আমার এই দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে ভুলেও কিন্তু আপনারা আবার মন্দির ভাঙ্গা শুরু করবেন না আজ থেকে প্রায় পাঁচ বছর পূর্বে আমি ইস্কন সম্পর্কে ইস্কন যে কত ভয়ঙ্কর আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি কারা এগুলো করছে দ্রুত খোঁজখবর নেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন আর ইস্কন যদি বেশি বাড়াবাড়ি করে তাদেরকে ভারত পাঠিয়ে দেন ইস্কনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার এই সোনার বাংলার মানুষকে নিয়ে আমার এই দেশকে নিয়ে যদি কোনো চক্রান্ত চলে আমার সোনার বাংলাকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র চলে তাহলে সোনার বাংলার মানুষ ইস্কনের অস্তিত্বকে টুককাটুক্কা করে দিবে আমার এই দেশ সোনার দেশ এ দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ যান দিয়েছে প্রাণ দিয়েছে আমার এই দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত চললে কোনো ষড়যন্ত্র চললে আমরা বরদাস্ত করবো না অতএব সাবধান হয়ে যাও যারা আমার দেশকে নিয়ে চক্রান্ত করো আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করো তোমাদেরকে হুশিয়ার করি সাবধান সাবধান যদি আমার বাংলার মানুষ মাঠে বের হয়ে যায় অস্তিত্ব টিকবে না তোমাদের অস্তিত্বকে টুকরা টুকরা করে দিল্লিতে মামুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে সাবধান সাবধান আমার এই দেশকে আল্লাহ হেফাজত করুন আইন নিজের হাতে তুলবেন না কারণ চক্রান্তকারীরা চক্রান্ত করতেছেই যাতে একটা দাঙ্গা একটা হাঙ্গা একটা সমস্যা একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য চেষ্টাই করতেছে